লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষেধাজ্ঞার মামলার শুনানিতে ফের হইচই। এদিন রিটকারী আইনজীবী আদালতকে জানান, তারেক রহমানের দেশের ঠিকানায় সাটানো হয়েছে নোটিশ, দেয়া হয়েছে পত্রিকায় বিজ্ঞপ্তিও। শুনানির এক পর্যায়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন রিটকারী আইনজীবী ও বিএনপি পন্থীরা, দেখা দেয় উত্তেজনা। মঙ্গলবার দুপুর দুইটায় আদেশের সময় ধার্য করেন হাইকোর্ট। দুপুরে এসে মামলাটি শুনানির জন্য প্রস্তুত বলে আদেশ দেওয়া হয়। বিএনপির এই ফিউজিটিভ নেতার বক্তব্য নয়াপল্টনে তাদের মিটিংয়ে প্রচার করা হচ্ছে বাইকে, বিভিন্ন অনেক সময় অনেক মিডিয়াতে বা অনেক অডিও ভিডিও এই সমস্ত আমরা দেখছি, ইউটিউবে দেখা যাচ্ছে ইদানিং একটা প্রচার, যেটা নাকি আদালতের এই যে এডিম টাডিম যে নিষেধাজ্ঞা সেই তার পরিপন্থী। বিদেশে যেহেতু পলাতক আছে, পত্রিকার বিজ্ঞপ্তি দিতে হবে, হাইকোর্টের নোটিশ বোর্ডে টানিয়ে দিতে হবে, তার বাসা যেখানে সেখানে লটকিয়ে প্রচার করতে হবে, এই সমস্ত কিছু ডিরেকশন আদালতে ছিল, সেই ডিরেকশন সবগুলোই মানা হয়েছে। একজন ফিউজিটিভ আসামির পক্ষে কোনো রকম আইনত অধিকার নাই কারো কথা বলার, যতক্ষণ পর্যন্ত সে আদালতের কাছে উপস্থিত না হবে। এ তারা তো আদালতে গোলমাল করছে কেন, তারা যখন নোটিশ আদালতে নির্দেশের জন্য নোটিশটা জারি করতে গেছে সেখানেও তারা বাধা দিয়েছে, ধাক্কা দিয়েছে, বাধা দিয়েছে, তারপর পুলিশ নিয়ে গিয়ে সে নোটিশটা সেখানে আদালতের আদেশ পালন করতে হয়েছে। এইভাবে তারা সব জায়গায় গোলমাল করছে, শুনা নিয়ে আসে নাই, এখনই তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে সব কথায়। আসলে তো কোনোভাবে আইনগত কোনো অধিকারই নাই একজন ফিউজিটিভ আসামির সম্পর্কে কোনো কথা বলার। বিএনপির আইনজীবীরা বলছেন, তারেক রহমানের ভুল ঠিকানায় নোটিশ দেওয়া হয়েছে, এই মামলায় হস্তক্ষেপ না করতে অনুরোধ জানান বিচারপতিকে। জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের বর্তমান চলমান আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তার নেতৃত্বে এদেশের লক্ষ কোটি মানুষ আজকে ভোটাধিকার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করছেন, তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অতএব যখন উনার নামে একটা রিট হয় এবং রিটটা কেন দায়ের করা হয়েছে দেখেন, অত্যন্ত লজ্জাকর একটা বিষয়। এই দেশের সার্বভৌম দেশের নাগরিক হিসাবে আমাদের লজ্জা হয় একজন ব্যক্তির বক্তব্য যাতে প্রচার না করা হয়, মানে আমি আমার বিরুদ্ধে আজকে হেড অফ দ্য এক্সিকিউটিভ প্রাইম মিনিস্টার সহ সারা আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীরা এবং মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ প্রতিদিন প্রতি মুহূর্তে জনাব তারেক রহমান সাহেবের নেতিবাচক দিকগুলো বলে যাচ্ছে রাজনৈতিক কারণে, ওনার বিরুদ্ধে আপনি কথা বলছেন সেইটার প্রতি উত্তর যাতে উনি না দিতে পারেন সেই কারণে এই রিটটা দায়ের করা হয়েছে। রাজনৈতিক দেলিয়াত তটার কারণে তারা রাজপথে তারেক রহমান সাহেব বা বিএনপিকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আদালতের আশ্রয় নিয়েছে, এবং দুঃখজনকভাবে আমরা দেখলাম আদালত সেই হাইলি পলিটিক্যাল একটা বিষয়, যে বিষয়টা চলতেই পারে না সেইটা এন্টারটেইন করা অথবা রিটের শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। এদিকে নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে বেগম জিয়ার আবেদনের শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। এই মামলায় সাক্ষ্য গ্রহণ পেছানো হয়েছে 12ই সেপ্টেম্বর পর্যন্ত। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের 13,777 কোটি টাকা ক্ষতির অভিযোগে 2007 সালে মামলাটি হয় বিএনপি নেত্রীর বিরুদ্ধে। আফসার হোসেন, সময় সংবাদ, ঢাকা।